হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওল্ডের মা চ্যানেল লোপা হক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর রিসেন্ট আমাদের একটু ঠান্ডা লেগেছিল, আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক সুস্থ আছি। আসলে সিজনেবল ফ্লু যেটা বলে সেটাই হয়েছিল আমাদের, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, হঠাৎ সামার থেকে উইন্টার আসছে, তো এই কারণে আসলে এখানে সবারই সমস্যাটা হয়। আসলে ভয়ও লাগে, কারণ এখন তো পরিস্থিতি ভালো না, কোভিড চলছে, সো ওই কারণেই একটু ভয় তো কাজ করে। তো আলহামদুলিল্লাহ এখন আমরা সুস্থ আছি, তার জন্য আসলে ভয়টাও কেটে গিয়েছে। ইতালিতে কোভিড বেড়ে গিয়েছে আবার, প্রায় 5,000 কাছাকাছি চলে গিয়েছে, তো তার কারণে আসলে আমরা একটু ভয় পাচ্ছি। এই কারণে আমরা কেয়ারফুল হয়ে গিয়েছি, আগে যেমন খুব বের হতাম, বাট এখন তেমনটা বের হচ্ছি না। কোনো স্পেসিফিক কাজ ছাড়া আসলে বের হওয়া হচ্ছে না আমাদের, যখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা আনতে হবে কিংবা এই কাজে মানে ইম্পর্টেন্ট কাজে বের হতেই হবে, তখন বাধ্য হয়ে বের হতে হচ্ছে। আদারওয়াইজ আসলে কেয়ারফুলেই চলতেছি। যেহেতু আর্লি মর্নিংয়ে উঠা হয়েছে, তার কারণে বাহিরে বের হওয়া, বিকজ বাহিরে সানি ওয়েদার ছিল, আর আমাদের আসলে সকালবেলায় নাস্তা বানাতে ইচ্ছে করছিল না, তাই বাহিরে থেকে ক্রোজেন নিয়ে আসলাম, ফ্রেশ ক্রোজেন যেটা, ওটা আমার খুব ভালো লাগে, তো ওই কারণে বের হওয়া। দুপুরে রান্না বান্না শুরু করলাম। আজকে রান্না করছি মিক্স ভেজিটেবল খিচুড়ি আর মাংস। ওকে আস করলাম যে কী খাবা, সে বললো যে খিচুড়ি রান্না করতে, তো আর কি ও আমাকে সব রেডি করে দিয়েছে, আমি জাস্ট এখন রান্না বান্না করব। এটাই হলো আমাদের দুপুরে খাবার। দুপুরে রান্না বান্না শেষ করে একটু বিকেলের নাস্তা রেডি করে রাখছি, পুডিং বানিয়ে রাখবো, যাতে ঘুম থেকে উঠে ইনস্ট্যান্ট পুডিং খেতে পারি, ওই জন্যই আসলে রেডি করে রাখলাম। এর মাঝে একটু মেডিসিন খেয়ে নিয়েছি, এই মেডিসিনটা খেলে শরীরটা খুবই চাঙ্গা হয়ে যায়, তো আমরা এখন ট্রাই করি যে দুপুরে লাঞ্চের পরে এই মেডিসিনটা খাওয়ার জন্য। এটা খেলে আসলে শরীরটাও খুব গরম থাকে, আর সাথে আমি কালিজিরার মধু খাচ্ছি, কারণ আমার একটু কাশি হয়েছে তার কারণে। এই ছিল আমার ছোট একটি ব্লগ, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন যে আজকে ব্লগটি কেমন লেগেছে। আজকে ব্লগটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্ত, সামনে ব্লগ দেখার জন্য আমন্ত্রণ নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।